আরে রাখো আওয়াজ দেবে চলো সরকার কি আওয়াজ দেখে তুমি এখনো বসে রয়েছো, শিগগির যাও গিয়ে আমাদের পিঠি চামড়া আমার উঠে দেবে। বলে এত সুন্দর আওয়াজ দিচ্ছে আর ভাইজান মিথ্যা কথা বলেছে, দেবে না? অবশ্যই দেবো, অবশ্যই দেবো। আনতে গেছে তো? হ্যাঁ মাশাল্লাহ, ঠিক আছে আনতে গেছে, অসুবিধা নেই, একটু গা গরম হয়ে যাবে। চলো একটু সবাই মিলে, হ্যাঁ এইবার নিয়ত করেছি, এই ঠান্ডাকাল পড়েছে, এইবার থেকে চিপস দেবো, খাবে আর গজল শুনবে, তাই তো? তাই তো নাকি বাপ? আরো ভালো লাগবে। এবার থেকে নিয়ত করেছি চিপস দেবো, সবাই চিপস খাবে একটি, আর মনে করবে এই গজলটা, এই গজলটা আন্নাতে শুধু মন যাবে অন্যদিকে। কোন দিকে মনে হয়? কোন দিকে, কোন দিকে মন যাবে? হ্যাঁ কোন দিকে বলো, সবার মধ্যে মন চলে যাবে কোন দিক বলেন, দেখবেন হাসবে কিনা দেখবেন, একটু দেখবেন কাঁচা বাদামের দিকে মন চলে যাবে, দেখেছেন আমি কি বললাম? এই হচ্ছে আমাদের সমাজ, এই হচ্ছে আমরা মুসলমান, আমরা যেই হচ্ছে নবীর উম্মত, তাই না? আসুন সে সঙ্গে প্রিয় কবি লিখছেন, আবু সালেম মুসা বলে নবীজির দিদার পেলে, আবু সালেম মুসা বলে নবীজির দিদার পেলে, আবু সালেম মুসা বলে নবীজির দিদার পেলে, দেখাই তো পেয়ে যাবে খোদাই ওই দয়াতে পারে, আমি নাই নাই লাল শেষে, আমি নাই নাই লাল শেষে, আমি নাই নাই লাল শেষে, আমি নাই নাই লাল আমি ভাববো তারা ফাঁকি মারছে, তাই তো নাকি? যারা বলবে হাত তুলে, ঠিক আছে চলো সরকার, হাত যে কটা উঠছে সেই কটা পাবে, আর যে কটা উঠছে না একটা পাবে না, চলো সরকার সরকার, ঠিক আছে চলো সবাই মিলে, সবাই মিলে একসাথে চলো সরকার, হাত তোলো সবাই জোরে জোরে হাত তোলো সরকার, আমি আরেকটা